বেশ রোমাঞ্চের মধ্য দিয়ে শেষ হলো দশম আইপিএল। এবারের আইপিএলে দ্বিতীয় কোয়ালিফায়ারে বাদ পড়ে কলকাতা নাইট রাইডার্স, আর তাতে ফাইনাল খেলার স্বপ্নভঙ্গ হয় কলকাতার মালিক শাহরুখ খানের। মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে এমন হারে টিম ম্যানেজমেন্ট মোটেও সন্তুষ্ট নন, তাই টুর্নামেন্ট শেষ হতে না হতেই নিজেদের পারফরম্যান্স মূল্যায়ন করতে বসেছে দলটির শুভাকাঙ্ক্ষীরা। তাতে কেকেআরের ব্যর্থতার কয়েকটি কারণ উঠে এসেছে। শুরুতেই ইউসুফ পাঠান ও সূর্যকুমার যাদবের নাম উঠে এসেছে। লাগাতার ব্যর্থ হওয়া সত্ত্বেও এই দুজনকে লাগাতার সুযোগ দিয়ে গেছে নাইট টিম ম্যানেজমেন্ট। কেন সেটা ঠিক বোধগম্য নয় অনেকেরই। এরপর আসছে ইশাং জাগ্গির হতবাগের কথা। এবছর ভারতের ঘরোয়া লিগে দুর্দান্ত পারফর্ম করেছেন এই ডানহাতি ক্রিকেটার, অথচ তাকে সুযোগ দেওয়া হলো একেবারেই শেষ বেলায়। দল বাছাই নিয়ে আরও অনেক প্রশ্ন থেকে যায়। কেন দিনের পর দিন সাকিব আল হাসানের মতো কার্যকরী অলরাউন্ডারকে না খেলিয়ে কলিন ডি গ্র্যান্ডহোমকে সুযোগ দেওয়া হলো? অধিকাংশ বিশেষজ্ঞের মতে সাকিবের মতো ক্রিকেটার যে কোনো দিন দল বাছতে বসলে প্রথম পছন্দ, কারণ ফটকাজে প্রতিদিন কাজ করে না। সুনীল নারিনীর ব্যাটিংই তার প্রমাণ।